কলঙ্কের হাত থেকে রেহাই দাও খোদা, রেহাই দাও, রেহাই দাও। আমি কুসুম বাগে জমিদার, জায়গার জমিন সম্পত্তি জমিদারি সোনা দানা কি নেই আমার, অথচ একটি সন্তানের অভাবে আজ আমি আটকুড়ে। যতদিন আটকুড়ে জমিদার আমাদের দেশে আছে ততদিন কুসুমবাগের কোনো উন্নতি হইব না। না, এই সরে দাঁড়া, জমিদার আসছে, আটকুড়ে জমিদারের মুখ দেখে মা হতে পারবি না। না, বেগম সাহেব ফুলনগরের জমিদার হতে এসেছেন। ফুলনগরের জমিদার ভাইজান এসেছেন। বাহ, বেশ সুন্দর তো। পছন্দ হয়েছে? যা দুষ্ট, দুদিনই হারিয়ে ফেলবে। না, আমি হারাবো না। এবার বলো মমতা, আমাদের জমিদার মির্জা মোহাম্মদ গোফরান কোথায়? আমি সৈয়দ, তোমার বড় কুটুম। দরজা খোলো। ভাই সাহেব, এ দরজা আমি খুলতে পারবো না। আমার সঙ্গে দেখা করবে না? আমার মুখ দেখলে আপনাদের অমঙ্গল হবে ভাই সাহেব। মির্জা, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, তোমার এই বদনাম মুছে যাবে। বিশ্বাস করি না ভাই সাহেব, 10 বছর ধরে যা হয়নি তা আর হবার নয়। আজ থেকে আমার বোকামি কাউকে দেখাবো না। বোকামি করো না মির্জা, শেষবারের মতো তোমাকে পাগলাসার মাজারে যেতে হবে। লোকে বলে ওই জিন্দা পীরের কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না। দরজা খোলো মির্জা। মির্জা ভাই সাহেব, আমার মুখ দেখলে নাকি সবার অমঙ্গল হয় তাই। মির্জা, বন্ধু থেকে তুমি ভগ্নিপতি হয়েছ, তোমার মুখ দেখলে আমার অমঙ্গল হবে এ আমি বিশ্বাস করি না। আমাকে ক্ষমা করুন ভাই সাহেব। করব যদি তুমি পাগলাসার মাজারে যাও তবে। যাব, নিশ্চয়ই যাব, কালই যাব। সন্তান তুই পাবি ইনশাআল্লাহ, তবে সেই সন্তানকে বাঁচাতে হলে একটা শর্ত মানতে হবে। যে কোনো শর্তের জন্য আমি প্রস্তুত ফকির বাবা। নে ধর, আগামী পূর্ণিমার রাতে এই বোতলের পানিটুকু তুই আর তোর স্ত্রী দুজনে মিলে পান করবি। এই পানির বরকতে তুই পিতা হবি ইনশাআল্লাহ। এবার বলুন ফকির বাবা, কি সেই শর্ত? তোদের সন্তানের বয়স যেদিন 40 দিন পূর্ণ হবে সেদিন সূর্যাস্তের পূর্বে তোকে একা এই মাজারে আসতে হবে। পাগলা বাবার দেখা পাবি, সন্তানের জন্য দোয়া পাবি। আসবো হুজুর, নিশ্চয়ই আসবো, একাই আসবো, কথা দিলাম। আলহামদুলিল্লাহ, মনে রাখিস, কথার হেরফের হলে পাবি পুত্রশোকের কঠিন শাস্তি। দেখো কি সুন্দর মেলা বসেছে।
মা, আমি নাগরদোলা চলব। বরকুন দাস, ওকে তুমি মেলাটা ঘুরিয়ে আন। ঠিক আছে হুজুর। যাও, দুষ্টামি করো না চলো। আচ্ছা। এবার খেলা শেষ, যার যার ঘরে ফিরে যান। বরকুন দাস এখনো আসছে না কেন? ছোট 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 একটা বাচ্চাকে দেখেছো দিকে? না, দেখি নাই। বরকুন দাস, তুমি একা? আমার ওসমান কোথায়? ওসমান হুজুরকে কোথাও খুঁজে পাচ্ছি না বেগম সাহেবা। বরকুন দাস, বল আমার ওসমান কোথায়? বল বেগম, এ তুমি কি করছো, কি করছো? আমার ওসমান শান্ত হও, পাওয়া যাচ্ছে না। বরকুন দাস, যা যেখান থেকে পারো ওসমানকে খুঁজে নিয়ে এসো। যাও, আমার ওসমানকে এনে দাও। তুমি আমার ওসমানকে এনে দাও। ওসমান বাঁচবো না, আমি বাঁচবো না। আর কি ফিরে পাবো রে, যারে হারায়েছি জীবনে।
রামের ঘর গো পেয়াদারা সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজেছে হুজুর, ছোট হুজুরকে কোথাও খুঁজে পায়নি। তুমি আমার ওসমানকে নিয়ে এসো, আমার বাচ্চাকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আলী ভাই, এবার ফসলের চারা বড় ভালো মনে হইতেছে? কারণ আছে, আমাদের জমিদার হুজুর এবার বাপ হইব। মাশাল্লাহ, এবার কুসুমবাগের কিসমত ফিরা যাইব। হুজুর, বেগম সাহেবা পুত্র সন্তানের মা হয়েছেন। পুত্র সন্তান, ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকর। বেগম, আজ থেকে কেউ আমাকে আট করে বলে কলঙ্ক দেবে না, তাই না? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ বেগম, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আজ আমাদের জীবন সার্থক। একে বেগম, তোমার চোখে ও কিছু নয়, সারা জীবন এই চোখে বেদনার অশ্রু ঝরেছে, আজকে এত বড় সুখের দিনে এই আনন্দের অশ্রু তো বাদ মানে না মালিক। বেগম, এলান এলান, আজ জমিদার মির্জা হুজুরের একমাত্র সন্তানের 40 দিন পূর্ণ উপলক্ষে জমিদার বাড়িতে এক কাঙালি ভোজের আয়োজন করা হইয়াছে। তোদের সন্তানের বয়স যেদিন 40 দিন পূর্ণ হবে, সেদিন সূর্যাস্তের পূর্বে তোকে একা এই মাজারে আসতে হবে। কথার হের ফের হলে পাবি পুত্র শোকের কঠিন শাস্তি। আমি পাগলাশা মাজারের পাগলা বাবা। পাগলা বাবা, তোর স্বামী কথা দিয়ে কথা রাখেনি, সময় মতো আমার সাথে দেখা করেনি। বাবা, তোর স্বামীকে পুত্র সুখ পেতে হবে, এই নবজাত শিশুকে নিয়ে সূর্যোদয়ের পূর্বেই তোকে প্রাসাদ ত্যাগ করতে হবে। খবরদার, কাউকে কিছু জানাতে পারবি না। বাবা, পুত্র সহ 25 বছর তোকে বনবাস করতে হবে, এই 25 বছর পর্যন্ত সমস্ত পরিচয় তোকে গোপন রাখতে হবে। না না পাগলা বাবা, এত বড় শাস্তি দেবেন না। এই নির্দেশ না মানলে সূর্যোদয়ের সাথে সাথে তোর সন্তানের মৃত্যু হবে। কাঁদিস না, ওরে অবগ্ন
কাঁদিস না তুই আর রে, কাঁদিস না তুই আর, ইমানি জোরে খাতির যদি মাবি হারা ধন রে, কাঁদিস না তুই কপালে জোটে না, পানি Thank you.
পর্যন্ত সমস্ত পরিচয় তোকে গোপনে রাখতে হবে। কি হলো মা, কে তুমি, কি তোমার পরিচয়? আমি জনম দুঃখী কপাল পোড়া এক মা, এই পৃথিবীতে আমার কেউ নেই বাবা। বাবা, তুই আমাকে বাবা বলে ডাকলি? বাবা, সেই ঝড়ের সময় আমার সব শেষ হয়ে গেল, কতদিন বাবা ডাক শুনিনি মা। বাবা, কে বলেছি তোর কেউ নেই? আমি রয়েছি মা। হায় মা, আমার সাথে আয়। বাবা, হায় মা, আমার ভাঙা ঘর আলোয় ভরিয়ে দিবি। হায় মা। এভাবে শোকের পাথর বুকে নিয়ে আর কত কাল কাটাবো মমতা? আমার যে দিন কাটে না রাত পার হয় না। পুত্র শোকের সাথে তোমার শোক আমাকে যে পাগল করে দিচ্ছে মমতা। তুমি কোথায় আছো, কেমন আছো, কিছুই যে জানি না মমতা। চাঁদের আলো, একেবারে আকাশে চাঁদের আলো, জ্বালা ভালো, জ্বালা ভালো। এবার বল, কোথায় কেমন চাঁদের আলো, কোথায় ঝলমল?
করছেন কেন, চেঁচাচ্ছেন কেন? আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। আচ্ছা মেয়ে মানুষ তো চিৎকার করছেন কেন? কি করেছি আপনাকে? কিছু করেছি? ছুঁয়েছি? হাত দিয়েছি গায়ে? চিৎকার করছেন কেন? খবরদার বিয়াদব, একটা কথা বলবে না, তোমার গোস্তাকে শাস্তি। শাস্তি? কিসের শাস্তি? বরকন্দা, এই বিয়াদব ডাকাতকে এমন শাস্তি দাও কোনো দিন যেন কোনো নারীর দিকে হাত বাড়াতে সাহস না পায়। যাও। এবার ওকে ছেড়ে দিতে বলুন মালাবু। বেটাকে এমন মার মারা হয়েছে, শুধু জানটুকুই বাকি। শাবাস। ওস্তাদ, কিসের মধ্যে কি হয়ে গেল? হায়রে, সারা কুতারা আমার ওস্তাদ জীবন তো শেষ করে বাড়াইছে। ওস্তাদ, ওস্তাদ, সব দোষ আমার, তুমি হও না, আমারে মারো, মারো। আরে মারো না। ওস্তাদ, তুমি বাইতে আসো, খারো ওস্তাদ, আমি অক্ষণ খুঁজে দিতেছি। এত বড় স্পর্ধা এই কাঠুরিয়ার, আমাকে বলে কিনা ভালোবেসে ফেললাম। তার কি দোষ মালা বাবু, অমন চাঁদের মতো রূপ দেখলে কিনা পাগল হবে বলে বললাম। সে তো জানি না মালার পরিচয়, সে তো জানে না মালা এর তল্লাটের প্রতাপশালী জমিদার সৈয়দ সাকায়েত হোসেনের একমাত্র কন্যা। আপনার রূপের দেওয়ানা হয়ে না চিনে না হয় একটু ভুলই করেছে, তাই বলে তাকে এমন নির্দয় ভাবে, সে তো আপনার কোনো ক্ষতি করেনি। তুই চলে যা এখান থেকে, বেরিয়ে যা। এভাবে কান্নাকাটি করে ক্ষমা চাইলে খোদাও তার দিকে ফিরে তাকাবে, আর আমি তো সামান্য এক কাঠুরিয়া। কান্নাকাটি মানে? আমি তো শুধু তোমার অবস্থা দেখতে এসেছিলাম। দেখতে এসে মায়া হলো, আমার বাবন খুলে দিলে, তাই না? জ্ঞান হারা মানুষটার মৃত্যু হলে বেঁচে থেকে তোমার মরণ হতো, তাই না? আমাকে অত্যাচার করে এক মুহূর্ত তুমি স্বস্তি পাওনি, তাই না? তোমার দাগ আল্লাহ কবুল করেছে, আমি সুস্থ হয়ে গেছি। তুমি মিথ্যাবাদী, প্রমাণ চোখ, ভান করেছ, আমার সাথে চালাকি করেছ। আমি আমি তোমাকে আরেকবার চাবুক মেরে আমার পিঠের ছাল তুলে নাও রূপবতী, হয়তো তবে এই বুকে মাথা রেখে আরেকবার তোমাকে আমার জন্য কাঁদতে দেখব। তারপর মরণ হলো সুখ, আমি কবুল করলাম। তুমি তুমি কি কি? আমি জানি না। বসন্ত পাইয়া
সাধারণ এক কাঠুরিয়ার সাথে জমিদার কন্যার প্রেমের পরিণতির কথা ভাবছি মালা। পরিণতির কথা ভেবে তো ভালোবাসা হয় না ইউসু। জানি, তাই বলে তোমার আমার মাঝে ব্যবধানের কথা ভুলে গেলে চলবে না মালা। তুমি জমিদারের একমাত্র আদরের দুলালি, আর আমি কি পরিচয় আছে আমার? আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমাকে চেয়েছি। তোমার পরিচয়কে নয়, প্রেম যদি অন্ধই হবে, আমি অন্ধ এসো। তুমি আমাকে পথ দেখাবে, আমাকে তোমার করে নেবে। যত বড় ঝড় ঝঞ্ঝার তুফান আসো, কথা দাও আমাকে ভুলবে না। যে হারিয়ে গেছে যাকে পাবার আর কোনো আশাই নেই, কত কাল আর তার জন্য এইভাবে কাঁদবে বেগম? না না, ও কথা বলবেন না, একদিন সে ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। কত আর মিথ্যে সান্ত্বনায় নিজেকে প্রবোধ দেবে বেগম? 16 বছরেও যার কোনো খোঁজ পেলাম না, এমন করে বলবেন না মালিক। আমার ওসমান নিশ্চয়ই বেঁচে আছে, না জানি কোথায় আছে, কেমন আছে। মুক্তা, 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 ও মুক্তা, মুক্তা, মুক্তা। কোথায় যাচ্ছিস মুক্তা? এই কথা জিজ্ঞেস করার জন্য এইভাবে যাচ্ছি? আমি তো ভাবলাম না জানিকার মৃত্যু সংবাদ দিবি। যাই। আরে আরে, যাচ্ছিস কেন? তোর সাথে কথা আছে মুক্তা। আমি তো ভিনদেশী রাজকন্যা না যে দেখা পাবি না, এক ঘাটে থাকি এক ঘাটে খাই, তোর সঙ্গে পরে কথা বলবো। আমি এখন সাপ ধরতে যাচ্ছি, ঝামেলা করিস না। তোর কাছে সাপ ধরাতে বড় হলো মুক্তা? আমার এখন সময় নেই, হাত ছাড়। আমার জন্য কি তোর কোনোদিনই সময় হবে না মুক্তা? আমি যে তোকে ভালোবাসি। ভালোবাসা? মুক্তা, জাদু, আসলে তুই একটা পাগল। হ্যাঁ হ্যাঁ পাগল, তুই তো আমাকে পাগল করেছিস মুক্তা। কালই তো মাঘী পূর্ণিমা, আমি ওদের বিয়ের ঘোষণা দিয়ে জোড়া পাকা করে দেব। মুক্তাই হবে জাদুর বউ। আকাশের বিজলি হানা বুক হইল মোর পানা পানা, আকাশের বিজলি হানা বুক হইল মোর পানা পানা, বুকের কাপড় হাই উড়াইয়া নিও রে, বুকের কাপড় হাই উড়াইয়া নিও রে, আকাশের বিজলি হানা বুক হইল মোর পানা পানা, আকাশের বিজলি হানা বুক হইল মোর পানা পানা, বুকের কাপড় হাই উড়াইয়া নিও রে, বুকের কাপড় হাই উড়াইয়া নিও রে। Thank you.
ঢুলু ঢুলু রূপের বাহারে কানে তুলে ঝুমকা দুল মন লহরে সোনায়ঙ্গ ঢুলু ঢুলু রূপের বাহারে কানে তুলে ঝুমকা দুল মন লহরে সেই রঙ মরমিয়া কার দিল রে বুকের কাপড় হাওয়ায় উড়াইয়া নিল রে মোর বুকের কাপড় হাওয়ায় উড়াইয়া নিল রে আকাশের বিজলি হানা মুখ হইল মোর পানা পানা আকাশের বিজলি হানা মুখ হইল মোর পানা পানা বুকের কাপড় হাওয়ায় উড়াইয়া নিল রে মোর বুকের কাপড় হাওয়ায় উড়াইয়া নিল রে গেল যদি গেল বন্ধু না গেল তহিয়া মন নদী গেল মন রহিয়া রহিয়া গেল যদি গেল বন্ধু না গেল তো হিয়া মন নদী গেল মন রহিয়া রহিয়া পূর্ণিমার এই উৎসব জোড়া মিলনের শুভক্ষণ। আজ এই বেদে বহরের ভবিষ্যৎ সর্দার আমার ছেলে জাদুর বাসরি নির্বাচন করা হবে। বাসরিকে লগন মালা পড়িয়ে দিলেই বিবাহের শুভদিন ধার্য করা হবে। বাসরি এই বেদে বহরের এক সময়ের সর্দার মৃত সাবু বেদের মেয়ে মুক্তা। লগন মালা গড়ায় পড়ার জন্যে পাত্রি এবার ভাগ্য বেদের উপর দাঁড়াবে। লাগল মালা ছিঁড়ে যাওয়া
এক অশুভ লক্ষণ। তাই এই জোড়া মিলনের জন্য আগামী মাঘী পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কি বড় ভয় হয়, কোনদিন যদি জাদু আমাদের ছেড়ে চলে যায়, লগনমালা ছেড়ে গিয়ে সে কথা জানিয়ে দিল না তো আমি যে ওকে পেটে ধরিনি, আমি যে সত্যিকারের মা নই। কোনদিন যদি জাদু এসব জেনে ফেলে সেদিন সেদিন কি জবাব দেবো ওর কাছে? পেটে না ধরলো তুই ওর মা। মেলা থেকে কড়িয়ে পাওয়া সেই ছোট্ট জাদু তুই মমতার ছায়ায় বড় হয়েছে। জাদু জাদু আজ এই বহরের ভবিষ্যৎ সর্দার। তুই দেখিস, তুই দেখিস জাদু আমাদের ছেড়ে কোনো দিন কোথাও যাবে না, কোথাও যাবে না। তাই যে নয় গো, তাই যে জাদু তুই? আমি সবই শুনেছি মা। ভালোই হয়েছে জাদু, সত্য কোনোদিন গোপন থাকে না। তুই যা শুনেছিস সবই সত্যি বাবা। তাহলে কে আমার বাবা, কে আমার মা? চুপ করে থেকো না বাবা, জবাব দাও, কোথায় আমার বাবা, কোথায় আমার মা? আমি জানি না জাদু, আমি জানি না, মিথ্যে কথা। তুমি জানো, তুমি সবই জানো। আমি আমার মায়ের কাছে যাব বাবা, আমাকে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। বিশ্বাস কর জাদু, আমি কারো আমি কারো পরিচয় জানি না, আমি কারো পরিচয় জানি না। কুসুমপুরের বেলায় তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, একা একা কাঁদছিলি তুই বেলার বিয়ে হয়তো। চুপ করো বাবা, চুপ করো। আমার আমার মাকে আমি নিজে খুঁজে বের করবো। জাদু তুই আমাকে ফেলে যাসনি, যেতে দাও, যেতে দাও আমাকে, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আমি আমি তোর মা, বুকের সবটুকু মায়া মমতা উজাড় করে দিয়ে আমি তোকে বড় করেছি জাদু, আর তুই আমাকে ছেড়ে চলে যাবি। আমি মাকে খুঁজে বের করবো। বেশ, যদি চাস তবে যা, আমার আঁচলের উপর দিয়ে পারে যা, যা যা জাদু, যা যা জাদু, যা। ওরে জাদু, তুই না থাকলে আমার বেঁচে থেকে কি লাভ? আমি আমি ওই নদীতে ডুবে মরবো। মা মা মা, যেও না মা, যেও না। আমাকে মাফ করে দাও মা, আমি আর আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা। জাদু মালা, পরন্ত সূর্য কেমন রং ছড়াচ্ছে, কি সুন্দরী না লাগছে। পরন্ত সূর্য আমার ভালো লাগে না। কেন? এই সূর্য রাতে আগমন বার্তা জানায়,
আর আমি চাই রাত যেন কোনোদিন না আসে, কারণ রাতে তো তুমি আমার কাছে থাকো না। আমি সবসময় তোমার কাছে থাকতে চাই। এখন আমি যাই? না, এখন নয়। আমি তো তাই চাই, তুমি আমাকে কখনো যেতে না দাও। এই ক্ষণিকের বিচ্ছেদ আমি সইতে পারি না, আমার মন মানে না। এসো, কেন এমন হয়? এরই নাম প্রেম। আমার কি দোষ? হঠাৎ দেখে ফেললাম তাই। বলো খয়ের খাও, তুমি কি রেখেছ? বলছি বলছি, নিঃশ্বাস দিতে না পারলে বলি কি করে? একটু আগে খাজনার তাগাদা দিয়ে ফেরার পথে দেখলাম দেখলাম ওই কাঠুরি আর মালা। বলো খয়ের খাও, আমি জানতে চাই। ওরা ওরা একজন আরেকজন কি আরেকজন প্রেম করছে? তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে আমি তোমাকে খুন করব, আর যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। এসো আমার সাথে। সর্বনাশ, ইয়া আল্লাহ, না জানি কপালে কি লেখা আছে। আমাকে তুমি এইভাবে সবসময় ভালোবাসো? সত্যি তোমার ভালোবাসায় আমি ধন্য হয়ে যাই মালা। জমিদার কন্যা একটা ছোট জাতের কাঠুরিয়ার সাথে? তাই তো বলি, আজকাল জমিদার কন্যা বরকন্দাজ পেয়াদা ছাড়া একা একা ভ্রমণ করেন কেন? এখানে চলে যান। তোমাকে ফেলে আমি চলে যাব তা কি করে হয়? আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি, চলে এসো। না, তোমার সাথে মালা যাবে না। তোর এত বড় সাহস! ওই বাবা কি খাবার মালা? বলছো তুমি নায়েব? একটু ভেবে দেখুন হুজুর, এভাবে পাইপ পেয়াদা ছাড়া বনে জঙ্গলে একাকি বিচরণ এখন আর মালার জন্য শোভা পায় না। এতে আপনার বদনাম হবে, লোকে কুচ্ছা রটাবে, মালার চরিত্রের উপর কলঙ্ক দেবে। চুপ করো নায়েব, চুপ করো। আমি না হয় মুখ বন্ধ করে রাখলাম, কিন্তু প্রজাদের মুখ তো আর বন্ধ রাখা যাবে না হুজুর। তারা তিলকে তাল করবে, আপনার ইজ্জত তখন কোথায় থাকবে? কিন্তু নায়েব, এর বিহিত করব কেমন করে? মালা স্বাধীন চেতা মেয়ে, ওকে বাধা দেব কি করে? বিয়ে? বিয়ে? হ্যাঁ হুজুর, একমাত্র বিয়ে দিলে এ সমস্যার সমাধান হতে পারে। ঠিক বলেছ নায়েব, তোমার কথাই ঠিক। মালার বিয়েই দেব আমি, পাত্র খুঁজে বের করো। আমার মালার উপযুক্ত পাত্রই আমি চাই। এত খোঁজাখুঁজির কি আছে হুজুর, পাত্র তো আপনার সামনেই রয়েছে। কি বলছো খয়ে, কোথায় পাত্র? নায়েব সাহেবের কথা বলছি হুজুর। খয়ে ঠিকই বলেছে হুজুর, আমি মালাকে বিয়ে করতে চাই। নায়েব, তোমার এত বড় দুঃসাহস যে তুমি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দাও? হুজুর, আমার মাঝে কমতি কিসে? খবরদার নায়েব, ভুলে দিও না তুমি আমার বেতন ভোগ কর্মচারী মাত্র। জমিদার সৈয়দ সাখাওয়াত হোসেন তার একমাত্র মেয়েকে সামান্য একজন নায়েবের হাতে তুলে দেবে, একথা ভাবতে পারলে কি করে? দোস্তাকে মাফ হুজুর, মালাকে আমি ভালোবাসি। খবর, তোমার গোস্তাখি চরম শাস্তির যোগ্য নায়েব, কিন্তু এই জমিদারিতে তোমার কিছু অবদান রয়েছে বলেই তোমার হলো। বেরিয়ে যাও আমার সামনে থেকে, যাও। এত বড় অপমান হুজুর,
এতগুলো মানুষের সামনে জমিদার আপনাকে ছি 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 বলে কিনা বামন হয়ে চাঁদে হাত দিতে চান। বামন কি করে চাঁদ ধরে তা ওরা জানে না খয়ের? এই অপমানের শোধ আমি নেবই। মালা খেছে আমার এদিনই হবে। শেষ পর্যন্ত সাপও ভুল করলো, এখন কি করবেন হুজুর? এই ভুলটাকে কাজে লাগাতে হবে খয়ের। বেগম মরে গেলে জমিদার শোকে দুঃখে কাতর হয়ে পড়বে, আর সেটাই হবে জমিদারকে সরিয়ে দেবার মক্ষম সময়। এরপর মালা আমার হাতের মুঠোয়। তাহলে ওঠা গর্দব কোথাকার। আগে সকাল হোক, যা বলার আমি বলবো, ততক্ষণে বেগম সাহেব। সময় ফুরিয়ে আসছে হুজুর, নারী খুবই দুর্বল। হুজুর কি সংবাদ? নাই দুঃসংবাদ হুজুর, কোথাও কোনো ওজার খোঁজ পাওয়া গেল না। সারা রাত অনেক খুঁজেছি হুজুর, কোথাও কোনো বেদে পেলাম না। এখন কি হবে হাকিম সাহেব? বেগমকে বাঁচান, জামিন করে হোক বাঁচান। ধরুন চাচা, মারা বাবু যখন গিয়েছেন, ও যা হোক বেদে হোক কাউকে নিশ্চয়ই নিয়ে আসবেন। আমি যে সব ছেড়ে দিয়েছি মা, বয়স হয়েছে, শরীরে কুলোয় না। দেরি করলে আমার মা বাঁচবে না সর্দার। এক্ষুনি চলো, আমার মাকে বাঁচাও, তোমার পায়ে পড়ি সর্দার। তুমি বরং এক কাজ করো, আমার ছেলে জাদুকে নিয়ে যাও। জাদু? না, এখন আমার মন ভালো নেই। তুমি না গেলে আমার মা বাঁচবে না। না বাঁচে মরে যাবে, আমি কি করবো? আমি কি জান বাঁচাবার ঠেকা নিয়েছি? অযথা বিরক্ত করো না, অমন করে ফিরিয়ে দিও না। আমার মার জীবন বাঁচাও, দেরি হলে আমার মা মরে যাবে। তুমি যা চাও তাই পাবে, বিনিময়ে আমার মাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো। দেখো জমিদার কন্যা, আমার মন ভালো থাকলে আমি সব করতে পারি, আর মন ভালো না থাকলে আমি কিছুই করতে পারি না, কিছুই না। এখন আমার মন ভালো নেই, তুমি যাও, আমাকে একা থাকতে দাও। না না, এত নিষ্ঠুর হয়ে না, তোমার পায়ে পড়ে মিনতি করি, আমার মাকে বাঁচাও ভাই। হ্যাঁ ভাইয়া, আজ যদি তোমার মায়ের এই অবস্থা হতো, তুমি কি না গিয়ে পারতে? পারতে বোনের মিনতির সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে? বলো ভাইয়া, পারতে বিশ্বের নীল হয়ে যাওয়া মায়ের মরা মুখ দেখতে? একবার মনে করো, আমার মা না তোমার মা? হে আমার মা, আমার মা নেই, ভাই নেই, বোন নেই, আমার কেউ নেই, আমি একা, শুধু একা। আমার সামনে কেঁদো না, যাও, চলে যাও। জাদু, সাপুরি জাতের বদনাম করিস না জাদু, জমিদার বেগমকে বাঁচাতেই হবে। মুক্তা? হ্যাঁ আমি বলছি। বোন, ওকে নিয়ে চলো, আমার মাকে বাঁচাও। তুমি কিছু ভেবো না বোন, আল্লাহ চাই তো তোমার মার কোনো ক্ষতি হবে না। চল জাদু। সালাম সাহেব। আর কি ফিরে আল্লাহর উপর ভরসা রাখো। জীবনী
আপনারা একটু দূরে সরে যান। ইশু ভাই, মার সাথে তুমি পরিচয় করিয়ে দিই। মা, ওর নাম জাদু, তোমার জীবন বাঁচিয়েছে। সত্যি ওর মাঝে কেমন যেন জাদু আছে। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, কি চাও বলো? তুমি যা চাইবে আমি তাই দেব। হ্যাঁ হ্যাঁ, চুপ করে আছো কেন বাবা? বলো, মায়ের কাছ থেকে কি তোমার কিছুই নেবার নেই? পারবেন আমাকে মা বলার অধিকার দিতে? পারবো রে, আমি পারবো।
যে অধিকার ছিল শুধু ওসমানের, আর সে অধিকার আমার আমি তোকে দিলাম। মা বল, বল দাদি বল, আমি আমাকে মা বলে যা। মা মা দাদু আমার দাদু জাদু আর খাবেন না হুজুর, এবার খান তো দিন। আমাকে বাধা দিও না খয়ের, সুরায় ভেসে যেতে দাও। হুজুর তো এই তাবেদার খয়ের খাকে গণ্যই করেন না, এই অধমের ঘাড়েও একটা মাথা আছে হুজুর, সেখানে কম বেশি বদ মগজও আছে, অনুমতি দিলে এটাকে কাজে লাগাতে পারি। দায় করো খয়ের, এমন কোন পথ বের করো যেন আমার মালা চিরদিনের জন্য আমার বুকের সাথে মিশে যায়। ইসু বলো মালা, তুমি এবার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাও। আমি যাব তোমাদের বাড়ি, মানে ওই জমিদার বাড়ি, সর্বনাশ। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন এসে পারবে না আমার বাবার সামনে দাঁড়িয়ে বলতে, আমি মালাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। আমার হয়ে কাজটা তুমি করো মালা। না না, আমার লজ্জা লাগে, যে কথা নিজের মুখে মা বাবার সামনে ও আমি পারবো না এসে। মালা তুমি তো জানো আমি এক গরিব কাঠুরিয়া, জমিদারের মুখোমুখি দাঁড়িয়ে তার কন্যার পানি গ্রহণের প্রস্তাব দিলে হয়তো তার নাকচ হয়ে যাবে। তাহলে উপায় তুমি বরং তোমার মাকে সব বুঝিয়ে বলো, মা নিশ্চয়ই মেয়ের বুকের ভাষা বুঝে নেবে। কিন্তু ইউসুফ, তারপর আমাকে ডাকলে আমি নিশ্চয়ই যাব মালা। বেশ তাই হবে, লজ্জা শরণ মাথা খেয়ে আমি বলবো মাকে। এ তুমি কি বলছো বেগম, অজানা অচেনা একজন সাধারণ প্রজার সঙ্গে? আপনি অমত করবেন না মালিক, ওরা দুজন দুজনকে ভালো করেই জানে। কিন্তু তাই বলে এক মালা আমাদের একমাত্র মেয়ে, আমি ওর মা, ওর মনের অবস্থা বুঝি মালিক, ওর সুখী যে আমাদের সুখ। আমি মালাকে কথা দিয়েছি। কথা দিয়েছো? হ্যাঁ। বেশ, কথা যখন দিয়েছো তখন আমি অমত করব না, তবে তার আগে ছেলেটার পরিচয় আমাকে জানতে হবে। বেহারার পালকি দিয়া রে ও সখী নেব আমার ঘরে, বিনি সুতার মালা দিয়া রে ও তোমায় রাখবো আপন করে, তোমায় রাখবো আপন করে রে ওরে আমার প্রাণ সখী রে। প্রেম যমুনায় উঠল জোয়ার রে,
তাতে আমি দুই মামুরি, তাতে আমি দুই মামুরি রে, ওরে আমার প্রাণ সখী রে। আমার নাম ইউসুফ, মধুঘরের জঙ্গলে আমার বাড়ি, বনের কাঠ কেটে তা বিক্রি করেই পেট চলে। তোমার বাবার নাম? এক মা ছাড়া আমার আর দুকুলে কেউ নেই হুজুর। আমি তোমার বাবার নাম জানতে চেয়েছি যুবক। চুপ করে থেকো না, পরিচয় দাও, কি নাম তোমার বাবার? বাবার নাম আমি জানি না বেগম সাহেবা। সে কি সন্তান জন্মদাতার নাম জানে না, তা কি করে হয়? সত্যি বলছি হুজুর, আমি জানি না। ও ঠিকই বলেছে জনাব, ওই কাটুরিয়া সত্যি তার পিতৃ পরিচয় জানে না। কি বলতে চাও নায়েব? এতে আর বলা বলে কি বা থাকতে পারে হুজুর? কারো জন্মের ঠিক না থাকলে সে নাম জানবেই বা কেমন করে? তার মানে বেগম, এ তুমি কি করেছো? কার সাথে কন্যাদানের জবান দিয়েছ? এই যে পিতৃ পরিচয়হীন এক জারণ সন্তান। না হুজুর, সব মিথ্যে, আমি জারণ নই, ওরা সব মিথ্যে বলছে। তাহলে সত্যটা বলে দাও না কেন। কি নাম তোমার বাবার? জমিদারের একমাত্র কন্যাকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে জমিদারি দখল করার খাওয়াস? না না হুজুর। হুজুর, এই সামান্য কাটুরিয়া বামুন হয়ে চাঁদে হাত দিতে এসেছে। না, চরিত্রহীনা এক নারীর অবৈধ সন্তান হয়ে আপনার ইজ্জতের উপর হাত দিয়েছে হুজুর, ওর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। না হারামখোর, তুই আমার পবিত্র মায়ের নামে কলঙ্ক দিয়েছিস, তোকে আমি শেষ করে বলব। এই মুহূর্তে ধাক্কা মেরে বের করে দাও, ভবিষ্যতে যেন কোনো প্রেম মহলে প্রবেশ করার সমস্যা পায়। না না হুজুর, বিশ্বাস করুন, আমি জানো নই, বিচার করবেন না হুজুর, বিচার দিয়ে দেবেন। না না মরিয়ম, এ হতে পারে না, কিছুতেই না। আমাকে যেতে দাও বাবা, আমাকে যেতে দাও। আজ থেকে মহলের বাইরে যাওয়া তোমার জন্য সম্পূর্ণ নিষেধ। বাবা না, ইউসুফকে ছাড়া আমি বাঁচব না। বল কি বলেছ ওরা? ওরা বলেছে আমার মা নষ্ট। ওরা বলেছে তুমি চরিত্রহীন। ওরা বলেছে আমি তোমার অবৈধ সন্তান, আমি জানার সন্তান। আমরা যা বলেছি সব মিথ্যে বাবা, সব মিথ্যে, সব মিথ্যে। ওরা আমার ভালোবাসাকে অপমান করেছে মা, গলা ধাক্কা দিয়ে আমাকে মহলের বাইরে ফেলে দিয়েছে মা। বলো মা, আজ আমাকে জানতেই হবে কে আমার বাবা, কি আমার বংশ পরিচয়।
চুপ করে থেকো না মা, জবাব দাও। 25 বছর পর্যন্ত সমস্ত পরিচয় তোকে গোপন রাখতে হবে, সমস্ত পরিচয় গোপন রাখতে হবে, গোপন রাখতে হবে। না মালিক, পারবো না, কিছুই বলতে পারবো না। সময় হলে সব বলবো, সব বলবো বাবা। কিসের সময় মা? আজ আমার জীবনের সবচেয়ে চরম সময়। যে কথা তোমার মুখের পালেছে আজ পর্যন্ত বুকে চেপে রেখেছি, সে কথা আজ আমাকে জানতেই হবে মা। বলো মা, জবাব দাও, আমার মাথার কসম লাগে। ইউসুফ, তুই আমাকে কসম দিলি? নে ধর এই কুড়াল, মার আমার বুকে। জেনে নে সেই গোপন রহস্যের কথা, জেনে নে তোর বংশ পরিচয়। আমার রক্তের কাছ থেকে জবাব চেয়ে নেই ইউসুফ, তবুও আমার কাছ থেকে জানতে চাস নে মা। তোর বয়স 25 বছর পূর্ণ হওয়ার আগে আমি যে তোকে কিছুই বলতে পারবো না বাবা, কিছুই বলতে পারবো না। অপেক্ষা করছে, যাও জলদি যাও। মরিয়মা যাও তো। আমজাদি বল মালা কোথায়? আমি জানি না, আমি জানি না। বল মালা কোথায়? মালা, মালা, এখানে এক মুহূর্ত নেই সু, রাতের মধ্যে আমাদের পালাতে হবে। কিন্তু কোথায় যাবে মালা? অনেক দূরে, যেখানে ইউসুফ আর মালার মিলনে কোনো বাধা থাকবে না, সেখানে। মালা, এতদিন দুধ কলা দিয়ে আমি সাপ পুষেছি, আজ সেই সাপ আমাকেই দংশন করল। আমি তোকে কঠিন শাস্তি দেব। বল মালা কোথায়? বল মরিয়ম, মালাকে তুই কোথায় ভাগিয়েছিস? আমার একমাত্র মেয়েকে না পেলে আমি যে পাগল হয়ে যাব। বল, বল মরিয়ম। ওকে দিনদার খাড়ায় নিয়ে যাও, চাবুকের আঘাতে ওর জবান খোলার ব্যবস্থা করো। না না, ও বলবে, ওকে তোমরা মেরো না। মরিয়ম, মালাকে আমি কোথায় পাবো? মালা বহু দুঃখ আমি সইতে পারিনি চাচি, যাকে ঘিরে অসুখ, মালা বউ তার কাছে গেছে। মরিয়ম, কি নায়েব, যেমন করে হোক, যেখান থেকেই হোক, আজ রাতের মধ্যেই মালাকে খুঁজে আনার ব্যবস্থা করো। জমিদার সাখাওয়াত হোসেনের ইজ্জত এখন তোমার হাতে। চলে যাও না,
চলে এসো মালা। না, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। না, মালা যাবে না। আমার ইসিনকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মির্জা, একান্ত বাধ্য হয়ে এ অবস্থায় মালাকে তোমার কাছে পাঠাতে হলো। তোমার নিঃসঙ্গ জীবনে হঠাৎ এ দায়িত্ব কতখানি সমীচীন জানি না, কিন্তু আমার মান সম্মান আর ইজ্জত রক্ষার জন্য কন্যাকে তোমার হেফাজতে প্রেরণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। ঘটনার বিবরণ নায়েবের নিকট জেনে নিও। এটি সৈয়দ সাখাওয়াত হোসেন। মালাকে করা প্রহরায় রাখতে হবে জনাব। তোমরা বিশ্রাম করো, কাল সকালে তোমাদের কাছে সব শুনব। নায়েব, এদের মেহমানখানায় নিয়ে যাও। নাম তোমার? তোমার বাড়ি কোথায়? কথা বলছো না কেন? কে তুমি? হ্যাঁ হ্যাঁ বলো, কে তুমি? নাম বলো, তোমার নাম বলো। তোমার কি? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি আমি কিচ্ছু জানি না। মাথায় আঘাতের কারণে ওর স্মৃতি নষ্ট হয়ে গেছে, তাই কিছুই স্মরণ করতে পারছে না। চাচা, এর কোনো দাওয়াই নেই? আমার জানা মতে এর কোনো দাওয়াই নেই, একমাত্র আল্লাহর উপর ভরসা। কিন্তু এই অজানা অজানা যুবকের দেখাশোনা করবে কে? আমি করবো মা। মুক্তা? হ্যাঁ মা, আমি ওর দেখাশোনা করবো। কাজটা তুই ঠিক করলি না মুক্তা? চল চল চল। Thank you.
কুমার, যেতে দে। কোথায় যাচ্ছিস? শুনবি, কুমারের কাছে। মুক্তা! দেখ জাদু, ধমকাবি না। দেখছিস, বিশালাক্ষার ছুরি কোনদিনও তোর বুকে বসিয়ে দি। তাও ভালো মুক্তা, তবু ওই মানুষটার কাছে যাসনি, আমি সহ্য করতে পারি না। কেন রে, ও তোর কি ক্ষতি করেছে? মুক্তা, আগামী পূর্ণিমায় তোর আর আমার জোড়া মিলন হবে। জোড়া মিলন? আমার তোর সাথে? হাসিস না মুক্তা, আমার ভালোবাসাকে এইভাবে অপমান করিস না, একদিন পস্তাতে হবে। যেদিন পস্তাবো সেদিন, সেদিন যা, তোকেই মানব। বাবা, আলে আর পিছনে ছুটতে নেই বাপ, হোঁচট খেতে হয়। না বাবা, ওকে আমি হারাতে পারবো না। মুক্তা আমার মনের আকাশের চাঁদ, ওই চাঁদ যদি তোকে আলো না দেয়। বাবা, আষাঢ় মাসে ঢল নামে দেখেছিস? সে ঢল শুধু বয়ে চলে, কোনো বাধা মানে না, ভাসিয়ে নিয়ে যায়। মুক্তার মনেও প্রেমের ঢল নেমেছে জাদু, তোর আমার সব বাধাই ভেসে যাবে সেই ঢলে। আমার ভিতর তো ভালোবাসার ঝড় বইছে বাবা, এই ঝড়কে ফেলে ওর প্রেমের ঢল তো যেতে পারে না বাবা, কিছুতেই না। জোড়া
রাজকুমার, কোথায় যাচ্ছ রাজকুমার? সারাক্ষণ কেন তুমি আমাকে জ্বালাতন করো, কি চাও তুমি? তোমাকে জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। কেন কেন মুক্তা? তুমি কি কিছুই বোঝো না? কি বুঝি না আমি? প্রেম, আমার প্রেম, তুমি আমার অনেক সাথে রাজকুমার, আমি তোমাকে ভালোবাসি কুমার। কুমার, কিসের এত অহংকার তোমার? কেন আমার ভালোবাসাকে বারবার এভাবে অপমান করো? কেন আমাকে অবহেলা করো? বলো কুমার, বলো, চুপ করে থেকো না রাজকুমার। জানি না, জানি না, জানি না, আমি কিছুই জানি না। কেন তোমাকে অবহেলা করি, কেন নিজেকে অবহেলা করি, কেন ভালো লাগে না আমার, আমি জানি না মুক্তা, আমি জানি না আমি কে, কেন আমি, কোথায় আমি, আমি কিছুই জানি না মুক্তা, আমি কিছুই জানি না। বেঈমান, নেমো খারাম, আজ আমি তোকে খুন করে ফেলবো। জাদু মুক্তা, জাদু হয়ে যা। আমি বেঁচে থাকতে আমার প্রেমকে তুই খুন করতে পারবি না। মুক্তা, মুক্তা, আমি চাইনি মুক্তা, আমি চাইনি, আমি চাইনি, আমি চাইনি মুক্তা, আমি চাইনি, আমি চাইনি, আমি চাইনি। জাদু, জাদু, তুই এটি কি করেছিস জাদু? সর্দার কপালে খঞ্জরের দাগ দিতে বলেছে মুক্তা। নিজাতে তুই মানুষ না জাদু, জানোয়ার, জানোয়ার। এটা দাগ নয় মুক্তা, আমার ভালোবাসার চেহারা। আর হাসবেন না, আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। ভয় কিসের ভয়? মরণের ভয় হুজুর। শুনেছি হাসতে হাসতে নাকি দম আটকে যায়। সামনে আপনার সুদিন, এ সময় হাসতে হাসতে মরবেন না হুজুর। ভয়ের তুমি জানো না, আজ আমার চরম আনন্দের দিন, বিজয়ের দিন। জমিদার মালাকে আমার হাতে তুলে দিতে রাজি হয়েছেন। আমার কি হবে হুজুর? আপনার জন্য এত চামচামি করলাম, এখন আমি কি পাবো হুজুর? পাবে, পাবে। আগে মালাকে হাতের মুঠোয় পেয়ে নেই, তারপর জমিদারি, তখন তুমি হবে আমার নায়েব। রাজকুমার, রাজকুমার, আজ আমি ভীষণ খুশি, মনে চাচ্ছে তোমাকে নিয়ে কোথাও যেন হারিয়ে যাই। খেল কুমার, এখনো তুমি সাহস হতে পারছো না? কেন তোমার এত দ্বিধা, এত দ্বন্দ্ব? কেন তুমি আমার কাছ থেকে দূরে থাকতে চাও? আমি জানি না, বিশ্বাস করো মুক্তা, আমি জানি না। তুমি আমার কাছে এলে আমার যেন কি হয়ে যায়, কে যেন আমাকে বাধা দেয়, আমার মাথায় সবকিছু গোলমাল হয়ে যায় মুক্তা, আমি আমি পাগল। কুমার শান্ত হবে, সব ঠিক হয়ে যাবে, আর মাত্র কটা দিন, তারপর ছায়ার মতো তোমার পাশে থাকবো, প্রাণ ভরে ভালোবাসবো, কি বাধা দেবে না মুক্তা। হ্যাঁ কুমার, সর্দার তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। বিয়ে? তুমি মানে
তোমার সাথে আমার বিয়ে হবে? কেন কুমার, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে বিয়ে করতে চাও না? রাজকুমার কথা বলো, কি হলো কুমার? কিছু না, কিছু না। আমার কুমার, জাদু বেঁচে থাকতে মুক্তার বিয়ে ওই বদেশি সাথে হবে না। জাদু ছেড়ে দাও সবাই, নইলে আমি আগুন লাগিয়ে দেব। জাদু তুই চলে যা। না, আজ আমি কোনো বাধাই মানব না, আর বাধা দিতে আসলে খুন হয়ে যাবে। তুই চলে যা জাদু, চলে যা, ছেড়ে দাও মুক্তা। ওই বদেশি আমার ভালোবাসাকে খুন করেছে, আমার স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছে। ওকে আমি জানতে রাখবো না। ওর কোনো দোষ নেই জাদু, ছেড়ে দাও বলছি। জাদু, জাদু, ও জাদু, 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 ওকে মানুষ নেই জাদু, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমাকে মেরো না ভাই, আমাকে মেরো না ভাই, বেঈমান কারো ভাই হতে পারে না। চুপ করে আছো কেন? কি হয়েছে আমার? তুমি জ্ঞান হারিয়েছিলে পরদেশি, জাদু তোমার মাথায় আঘাত করেছিল। জাদু? হ্যাঁ। কি জাদু? না না, জাদু আমাকে আঘাত করবে কেন? আমার মাথা তো আঘাত করেছে নাইবের লোকেরা। হ্যাঁ মনে পড়েছে, ওরা ওরা মালাকে তুলে নিয়ে গেছে। মালা, মালা, তুমি আমার কুমার, তোমার মুখটা কেভাবে একা ফেলে যেও না, আমাকে সাথে নিয়ে চলো। ছেড়ে দাও আমাকে, আমাকে আমার মালার কাছে যেতে দাও। যেতে দে মুক্তা। নানা সর্দার, ওকে আমি ভালোবাসি, ওকে ফিরিয়ে আনো সর্দার, আমার কুমারকে ফিরিয়ে আনো। আলিয়ার পিছনে ছুটলে প্রচুর খেতে হয় মুক্তা। তুই আমার প্রেমকে কেড়ে নিয়েছিস, তুই পাষণ্ড, তুই পশু, আমি তোকে ঘৃণা করি, তবু আমি তোকে ভালোবাসি মুক্তা। মুক্তা, ওই ওই পরদেশিকে তুই ভুলে যা মুক্তা। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে।
সাহায্য করছিল বইলা মহান থেকে বাড়ি করে দিছে মালা আমার মালা কোথায় মরিয়াম মালা বাবুকে সুখনগরের মির্জা মহলে নজরবন্দি করে রেখেছে সুখনগরের মির্জা মহল মা মালাকে নজরবন্দি করে রেখেছে ওকে উদ্ধার করতে হবে মা আর মাত্র দুটো দিন মমতা ধৈর্য ধর এখনো সময় হয়নি
তুমি অনুমতি দাও মা, আমি মির্জা মহল থেকে মালাকে মুক্ত করে আনব। মির্জা মহল তো তোরই ঘর বাবা, কিন্তু কেউ তোকে চিনবে না। চুপ করে থেকো না মা, আমাকে অনুমতি দাও, যেতে দাও। যা বাবা, আমি তোকে অনুমতি দিলাম। মা গো বাবা, যা। বলো মালা কোথায় গেছে? এত দাস দাসী পাইক দাদা থাকতে কেমন করে মালা চলে গেল বলুন? দায় দেখো আমি কি করবো, সাখাওয়াতকে আমি কি জবাব দেব, কি বলবো তাকে? হুজুর মির্জা মহল থেকে না এসছেন দুঃসংবাদ নিয়ে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? হুজুর, গভীর রাতে ছোট মালকান সবাইকে ফাঁকি দিয়ে মহল ছেড়ে পালিয়েছে। পালিয়েছে? নায়েব, এই মুহূর্তে পাইক পেয়াদা নিয়ে রওনা হয়ে যাও, যে করে হোক মালাকে খুঁজে আনো, যাও। যোগম জানাও, আপনি নিশ্চিন্ত থাকুন, নায়েবের দৃষ্টি এড়িয়ে মালা কোথাও যেতে পারে না। হাঁটতে পারছি না ইউসুফ, কোথায় তোমাকে খুঁজব? তুমি কোথায় ইউসুফ, তুমি কোথায়? হোসেনায় কাঠুরিয়া জবরদস্তি মহলে প্রবেশ করতে চাচ্ছে, পেয়াদারা ওর সাথে কিছু টের পাচ্ছে না। ছেড়ে দাও আমাকে। তুমি যুবক, মির্জা মহলে কেন এসেছো? আমি মধুগড়ের কাঠুরিয়া, নাম ইউসুফ, মালাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই সেই জন্ম পরিচয়হীন কাঠুরিয়া, কিন্তু সাহসটা একেবারে রাজকুমারের মতো। মালা নির্দোষ, নিষ্পাপ, ওকে মুক্ত করে দিন জমিদার হুজুর। অন্য সাহসে তুমি মালাকে নিতে এসেছো? কি সম্পর্ক তোমার মালার সাথে? ভালোবাসার সম্পর্ক। আমরা একে অপরকে ভালোবাসি, কেন আপনি মালাকে বন্দী করে রেখেছেন? কি অন্যায় করেছে মালা? সামান্য কাঠুরিয়া হয়ে জমিদার কন্যাকে ভালোবাসার অধিকার তোমাকে কে দিয়েছে? যে ভালোবাসার অধিকার অন্য কেউ দিয়ে দেয় সেটা প্রেম নয় হুজুর, মালার ভালোবাসা আমি অর্জন করেছি। মালা আমার প্রেম, আমার ভালোবাসা। খবরদার দেব, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি আপনি এই শোকনগরের জমিদার, শুধু তাই নয় বেরহম পাশান জমিদার। কাঠুরিয়া চক্রান যাবেন না জমিদার সাহেব, ভালোবাসাকে যারা নির্লজ্জের মতো হত্যা করতে চায় আপনি তো তাদেরই একজন। মালাকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে বন্দি করে রেখেছেন। মালা মির্জা মহলে নেই। মিথ্যে কথা, মালা এই মহলেই আছে। ওকে ওকে মুক্ত করে দিন হুজুর, আপনার কাছে হাত জোর করে বলছি, আপনার সন্তানের কুসুম দিয়ে বলছি, মালাকে মুক্ত করে দিন। চুপ করো, সন্তানের কসম আমাকে দিও না, আমার পৃথিবীতে কেউ নেই, মালা আমার মেয়ের মতো, ওকে আমি কষ্ট দিইনি। আমি জানি সে তোমাকে সত্যি ভালোবাসে। আপনি আপনি জানেন? তবে মালাকে মুক্ত করে দিন। কিন্তু মালা যে সত্যি মহল ছেড়ে চলে গেছে। চলে গেছে কোথায়? কোথায় চলে গেছে মালা? মালা ভাগ্যের উপর কারোর হাত নেই মা, যে বেঁচে নেই তার কথা স্মরণ করে নিজেকে আর কষ্ট দিস না বন্যা। কিছু মরতে পারে না, সবাই মিথ্যে বলছে, তোমরা মিথ্যে বলছো।
আমার এসব বেঁচে আছে, মালাকে রেখে এসব মরতে পারে না, কিছু দেয় না, কিছু দেয় না। কাঁদিসনি মালা, যা সত্যি তাকে মানতেই হবে মা। সবাই জানে পানিতে ডুবে ইউসুফের মৃত্যু হয়েছে, যে চলে গেছে চোখের পানি তো তাকে আর ফিরিয়ে আনতে পারবে না মা। নতুন করে তোকে বাঁচতে হবে, সবকিছু মেনে নিতে হবে। তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে, আগামী 15ই শাওন তোর বিয়ে। আমার মা ভয় লাগে, ও কথা বলো না, মনে প্রাণে যে আমার বিয়ে হয়ে গেছে মা, আমি যে শুধু ইউসুফের আমানত। মালা অমন করে বলিস রে মা, আমি তোর কষ্ট বুঝি রে, কিন্তু আর যে কোনো পথ নেই মা। এই বিয়ে তিথি মত না দিলে জমিদার বাড়ির মান সম্মান বংশের ঐতিহ্য সবকিছু ধুলি মিশে যাবে মা। হ্যাঁ মা, শুধু তুই পারিস বংশের গৌরব রক্ষা করতে, এ বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিস নি মা, ধুলোয় মিশিয়ে দিস নি। 15ই শাওন বিয়ে হবে মা, কিন্তু মালা যে শুধু ইউসুফের আমানত, আর কেউ তো মালাকে পেতে পারে না। সাই এলান, আগামী 15ই শাওন সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত হোসেনের একমাত্র কন্যা উলমে কুলসুম ওরফে মালার সঙ্গে জমিদারের বিশ্বস্ত নায়েক শাকের খন্দকারের সাথে শুভ বিবাহের দিন ধার্য করা হইয়াছে। মালার বিয়ে, আমার বোনের বিয়ে, জমিদারের মেয়ের বিয়ে, আমাদের দাওয়াত। কথা দিয়েছিলাম জীবনে মরণে শুধু তোমারই হব, আমার কথা রাখলাম ইউসুফ, আমি আমার কথা রাখলাম। মালা! হুজুর! সিপাহি! ইউসুফ, আমরা সব বেঁচে আছি। ইউসুফ! বন্ধ করুন মালার বিয়ে, ওকে আসতে দাও। কে তুমি? কি তোমার পরিচয়? শোনেন শোনেন সুধি জন, শোনেন দিয়া মন, আমি আমার দুঃখের কথা করিব বর্ণন। জানি না মোর কে বা পিতা, কোথায় বাড়ি ঘর, মায়ের স্নেহে বড় হইতে জঙ্গলের ভিতর। সেই বনে এক কন্যার সাথে হইল পরিচয়, সে যে আপনার কন্যা মালা সবাই বলতে হয়। ধীরে ধীরে তাহার সাথে হইল ভালোবাসা, তারে নিয়া ঘর বান্ধিব এই তো ছিল আশা। গেল মাসে মাসে সাল, এইভাবে তে মা ছেলের গেল কত কাল। আমার আর মালা মাথায় আমার করল আঘাত, আমি মইরা গেছি বলে আপনার নায়েব ফেলা দিল মোরে নদীর জলে রে। আমি কে বা কোথায় ছিলাম, সে আঘাতে ভুইলা গেলাম গো।
জ্ঞান ফিরিতে দেখলাম আমি আছি বেদের দলে রে আমি আছি বেদের দলে কথা মনে হইতে বলি আপনার খাই এইবার আমি সকল কথা খুলা কইতে চাই আপনার নায়েব মারলো মোরে চক্রান্ত করিয়া আপনার কন্যা মালার এসে করতে চাইল বিয়া মালাকে না পাইলে আমি ওই আপনি শোনেন মেহেরবান এই সভাতেই জীবন দেব করিয়া বিষপান রে নাইবা থাকুক জানায় আমার ওই আমার পিতৃ পরিচয় মানুষ আমি এই কথা তো মিথ্যা কথা নয় রে মিথ্যা কথা নয় তুমি তো তোমার মায়ের পরিচয় দিয়েছো কিন্তু তোমার পিতার পরিচয় কি বলেছিলাম না হুজুর ও জারজ বইয়ের পরিচয় তোমরা সবাই শোনো ও যে জমিদারের পুত্র ভিখারি না কোনো জমিদারের হয় না সন্তান গেল আমার কাছে আমি দোয়া কইরা ছিলাম পুত্র তাই হইয়াছে চল্লিশ দিনের দিন তুমি আসবা আমার ধারে রে এই কথা বলিয়াছিলাম ওই ছেলের বাবারে রে পুত্র পাইয়া ওই খুশিতে সেই কথা ভুলিল রে দিন চলিয়া গেল আমার কাছে নাই আসিল রে সেই রাতে দেখাইলাম স্বপ্ন এই ছেলের মাকে রে পঁচিশ বছর নিয়া তারে যেন বনে থাকে রে সেই কারণে পুত্র নিয়া ওর মা বনে রয়ে সেই বনে মালার সাথে তার পরিচয় হয় রে আসলে এ সন্তান যদি তার সন্তান হয় ইমানের পরীক্ষা শুধু অন্য কিছু নয় তাই বলি ও হে জমিদার আমার কথা নাও ইউসুফের সাথে তোমার কন্যার বিয়া দাও এই সভাতে এখন যিনি মির্জা মহোদয় ইউসুফ হইল তাহার পুত্র জানিবেন নিশ্চয় বিশ্বাসে পাবি সত্য অবিশ্বাসে নয় সর্বশাস্ত্রে জ্ঞানী গুণী এই কথাই আয় মা কাছে আয় পঁচিশ বছর বনবাসের কঠিন পরীক্ষায় তুই জয়ী হয়েছিস আজ যে তোদের মিলনের শুভ দিন সবাই যে আজ তোর অপেক্ষায় এখন আর তুই একা না বাবা মমতা অনুমতি না নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন মমতা বাবা ইউসুফ আয় আমার বুকে আয় বাবা বাবা আমার ইউসু 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 ইউসু
সর্বনাশ হুজুর, বিষাক্ত কালনাগ দংশন করেছে। কালনাগ? ভাইজান, তুই কিছু ভাবিস না বোন, আল্লাহর উপর ভরসা রাখ। আমি বেঁচে থাকতে আমার বোন বিধবা হতে পারে না। নাগরাজ আসেনি, তখন নিশ্চয়ই নাগরাজের আত্মা এই পৃথিবীতে নেই। ওকে ওকে কেউ হত্যা করেছে। এখন কি হবে ভাইজান? একটা একটা পথ আছে, তুই যে করে পারিস মুক্তাকে নিয়ে আয়। মুক্তা? হ্যাঁ, আমার মুক্তিকে রক্ত বেরিয়ে গেছে। এখন মুক্তা ছাড়া আর কারো পক্ষে কাজ সম্ভব নয়। তুই তাড়াতাড়ি যা বোন, তাড়াতাড়ি যা, যা যা। না, আমি পারবো না, এ কাজ আমি ছেড়ে দিয়েছি। বোন, তুমি তো একদিন বলেছিলে সত্যিকার মানুষকে বাঁচানো তোমাদের ধর্ম। ধর্ম? কিসের ধর্ম? কিভাবে ধর্ম পালন করে? তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। তুমি না গেলে আমার এসে বাঁচবে না বোন। হাত জোর করে মিনতি করছি, চলো বোন, আমার ইসুককে বাঁচাও। ও আমার জীবনের সব, তোমার পায়ে পড়ি, আমার ইসুককে বাঁচাও, আমার ইসুককে বাঁচাও। যে আমার রাজকুমার, না না, কুমার মরতে পারে না, কিছুতেই না। মুক্তা, জাদু বিন বাজা। কাল নাগের দেহ থেকে আত্মা আলাদা হয়ে গেছে মুক্তা, বিন আর কাজে আসবে না। জাদু!
আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যার যার চুলের গোছা খুলে দিন। মুক্তা, তুই তো জানিস এর পরিণতি। জানি জাদু, মরণ আমাকে টেনে নেবে, তবু কুমার বেঁচে থাক। দিন বাজা জাদু, তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তবে দিন বাজা, দিন বাজা জাদু, দিন বাজা। মালা কোথায় বলো? মা, মালা কোথায়? আমার মালা কোথায় বলো? মালা মায়ের সঙ্গে তুলে নিয়ে গেছে না? মালা আর মরণ নেই, তাই প্রেমের সাধকও মরতে পারে না। বাবা কাঁদিস নে মা, চেয়ে দেখ তোর মুখটা বেঁচে আছে। হ্যাঁ মা, চেয়ে দেখ। আয়,
আল্লাহর অশেষ মেহরবানিতে তুই নতুন জীবন ফিরে পেয়েছিস। মুক্তা, জাদু তোকে সত্যিই ভালোবাসে। এ যে আবার হারিয়ে যাওয়া ওসমানের গলার সেই লকেট। হুকু দেখো, ওসমান বেঁচে আছে। হুকু, তুমি ওসমানকে খুঁজে আনো, ওসমানকে খুঁজে আনো। এই যে আমার জাদুর গলার লকেট। বুঝেছি পদ্মাবতী, জাদুর পরিচয় পেয়ে গেছি। জাদু? হ্যাঁ বেগম সাহেব, জাদুই আপনাদের ছেলে ওসমান। জাদু আমার ছেলে, আমার ওসমান। হ্যাঁ জাদু, তুই না তোর মা বাবার পরিচয় জানতে চেয়েছিলি, এরাই এরাই যে তোর আসল মা বাবা। মাগো ওসমান, বাবা বাবা ওসমান, বাবা বাবা ওসমান, বাবা বাবা ওসমান। ঈশ্বর, ভাইয়া। মালা। ভাইয়া, আমি জানি মুক্তা তোমার কি। আজ থেকে তুমি আমার বোন নও, আমার ভাবি। আমার বোনকে আজ তোমার হাতে তুলে দিলাম, এর খেয়াল রেখো।
আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুমি যুবক, মির্জা মহলে কেন এসেছো? আমি মধুগড়ের কাঠুরিয়া, নাম ইউসুফ, মালাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই সেই জন্ম পরিচয়হীন কাঠুরিয়া, কিন্তু সাহসটা একেবারে রাজকুমারের মতো। মালা নির্দোষ, নিষ্পাপ, ওকে মুক্ত করে দিন জমিদার হুজুর। অন্য সাহসে তুমি মালাকে নিতে এসেছো? কি সম্পর্ক তোমার মালার সাথে? ভালোবাসার সম্পর্ক। আমরা একে অপরকে ভালোবাসি, কেন আপনি মালাকে বন্দি করে রেখেছেন? কি অন্যায় করেছে মালা? সামান্য কাঠুরিয়া হয়ে জমিদার কন্যাকে ভালোবাসার অধিকার তোমাকে কে দিয়েছে? যে ভালোবাসার অধিকার অন্য কেউ দিয়ে দেয় সেটা প্রেম নয় হুজুর। মালার ভালোবাসা আমি অর্জন করেছি। মালা আমার প্রেম, আমার ভালোবাসা। খবরদার বেয়াদব, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি আপনি এই শোকনগরের জমিদার, শুধু তাই নয়, বেরহম পাশান জমিদার। কাঠুরিয়া চোখ রাঙাবেন না জমিদার সাহেব। ভালোবাসাকে যারা নির্লজ্জের মতো হত্যা করতে চায়, আপনি তো তাদেরই একজন। মালাকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে বন্দি করে রেখেছেন। মালা মির্জা মহলে নেই। মিথ্যে কথা, মালা এই মহলেই আছে। ওকে ওকে মুক্ত করে দিন হুজুর। আপনার কাছে হাত জোর করে বলছি, আপনার সন্তানের কুসুম দিয়ে বলছি, মালাকে মুক্ত করে দিন। যুবক চুপ করো, সন্তানের কসম আমাকে দিও না, আমার পৃথিবীতে কেউ নেই। মালা আমার মেয়ের মতো, ওকে আমি কষ্ট দিইনি। আমি জানি সে তোমাকে সত্যিই ভালোবাসে। আপনি জানেন, তবে মালাকে মুক্ত করে দিন। কিন্তু মালা যে সত্যি মহল ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় কোথায় চলে গেছে? মালা মালা ভাগ্যের উপর কারোর হাত নেই মা, যে বেশি নেই তার কোনো স্মরণ করে নিজেকে আর কষ্ট দিস না। বানা কিছু মরতে পারে না, সবাই মিথ্যে বলছে, তোমরা মিথ্যে বলছো। আমার এসব বেঁচে আছে, মালাকে রেখে কিছু মরতে পারে না, কিছু দেয় না, কিছু দেয় না। কাশতে মালা, যা সত্যি তাকে মানতেই হবে মা। সবাই জানে পানিতে ডুবে ইউসুফের মৃত্যু হয়েছে। যে চলে গেছে, চোখের পানি তো তাকে আর ফিরিয়ে আনতে পারবে না মা। নতুন করে তোকে বাঁচতে হবে, সবকিছু মেনে নিতে হবে। তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে, আগামী 15 শ্রাবণ তোর বিয়ে। আমার মা, ভয় লাগে, ও কথা বলো না। মনে প্রাণে যে আমার বিয়ে হয়ে গেছে মা, আমি যে শুধু ইউসুফের আমানত। মালা অমন করে বলিস না মা, আমি তোর কষ্ট বুঝি রে, কিন্তু আর যে কোনো পথ নেই মা। এই বিয়ে তুই মত না দিলে জমিদার বাড়ির মান সম্মান, বংশের ঐতিহ্য সবকিছু ধুলে মিশে যাবে মা। হ্যাঁ মা, শুধু তুই পারিস বংশের গৌরব রক্ষা করতে, এ বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিস নি মা, ধুলোয় মিশিয়ে দিস নি। 15 শ্রাবণ বিয়ে হবে মা, কিন্তু মালা যে শুধু ইউসুফের আমানত, আর কেউ তো মালাকে পেতে পারে না, কিছু দিই না, কিছু দিই না, কিছু দিই না। এলা এল
ছাত্র কন্যা উলমে কুলসুম ওরফে মালার সঙ্গে জমিদারের বিশ্বস্ত নায়েক শাকের খন্দকারের সাথে শুভ বিবাহের দিন ধার্য করা হইয়াছে। মালার বিয়ে, আমার বোনের বিয়ে, জমিদারের মেয়ের বিয়ে, আমাদের দাওয়াত। বেহারার পালকি দিয়া রে ও সখী নেব আমার ঘরে, বিনি সুতার মালা দিয়া রে ও তোমায় রাখব আপন করে হুজুরের অনুমতি পেলে এবার বিয়ের কাজ শুরু করি। কথা দিয়েছিলাম জীবনী মরণী শুধু তোমারই হব, আমার কথা রাখলাম ইউসুফ, আমি আমার কথা রাখলাম। হুজুর সিপাহী, ইউসুফ আমরা সব বেঁচে আছি, ইউসুফ ইউসুফ বন্ধ করুন মালার বিয়ে, ওকে আসতে দাও। কে তুমি, কি তোমার পরিচয়? শোনেন শোনেন সুধী জন শোনেন দিয়া মন, আমি আমার দুঃখের কথা করিব বর্ণন। জানি না মোর কে বা পিতা, কোথায় বাড়ি ঘর, মায়ের স্নেহে বড় হইতে জঙ্গলের ভিতর। সেই বনে এক কন্যার সাথে হইল পরিচয়, সে যে আপনার কন্যা মালা সবাই বলতে হয়। ধীরে ধীরে তাহার সাথে হইল ভালোবাসা, তারে নিয়া ঘর বান্ধিব এই তো ছিল আশা। গেল মাসে মাসে সাল, এইভাবে তে মা ছেলের গেল কতকাল। বড় নিথুর বড় নিদয় নাই বাপনার, সেই হইল পথের কাঁটায় আমার আর মালার, আমার আর মালার। মাথায় আমার করল আঘাত, আমি মইরা গেছি বলে আপনার নায়েব খেলা দিল মোরে নদীর জলে রে। আমি কে বা কোথায় ছিলাম, সে আঘাতে ভুইলা গেলাম গো। ফিরিতে দেখলাম আমি আছি বেদের দলে রে, আমি আছি বেদের দলে। পুরান কথা মনে হইতে বলি আপনার ঠাই, এইবার আমি সকল কথা খুলা কইতে চাই। আপনার নায়েব মারল মোরে চক্রান্ত করিয়া, আপনার কন্যা মালার এসে করতে চাইল বিয়া।
জীবন দেব করিয়া বিষপান রে। থাকুক জানায় ওই আমার পিতৃ পরিচয়, মানুষ আমি এই কথা তো মিথ্যা কথা নয় রে, মিথ্যা কথা নয়। তুমি তো তোমার মায়ের পরিচয় দিয়েছ, কিন্তু তোমার পিতার পরিচয় কি? বলেছিলাম না হুজুর, ও জারজ। আমি দেবের পরিচয় তোমরা সবাই শোনো, ও যে জমিদারের পুত্র ভিখারি না কোনো, জমিদারের হয় না সন্তান গেল আমার কাছে, আমি দোয়া কইরাছিলাম পুত্র তাই হইয়াছে। চল্লিশ দিনের দিন তুমি আসবা আমার ধারে রে, এই কথা বলিয়াছিলাম ওই ছেলের বাবারে রে, পুত্র পাইয়া ওই খুশিতে সেই কথা ভুলিল রে, দিন চলিয়া গেল আমার কাছে নাই আসিল রে। রাতে দেখাইলাম স্বপ্ন এই ছেলের মাকে রে, পঁচিশ বছর নিয়া তারে যেন বলে থাকে রে, সেই কারণে পুত্র নিয়া ওর মা বনে রয় রে, সেই বনে মালার সাথে তার পরিচয় হয় রে। আসলে এ সন্তান যদি কারো সন্তান হয়, বিমানের পরীক্ষা শুধু অন্য কিছু নয়, তাই বলিও হে জমিদার আমার কথা নাও, ইসুবের সাথে তোমার কন্যার বিয়া দাও। এই সভাতে আছেন যিনি মির্জা মহোদয়, ইসুব হইল তাহার পুত্র জানিবেন নিশ্চয়, বিশ্বাসে পাবি রে সত্য অবিশ্বাসে নয়, সর্বশাস্ত্রে জ্ঞানী গুণী এই কথাই ক। আয় মা কাছে আয়, পঁচিশ বছর বনবাসের কঠিন পরীক্ষায় তুই জয়ী হয়েছিস, আজ যে তোদের মিলনের শুভ দিন, সবাই যে আজ তোর অপেক্ষায়। এখন আর তুই একা না বাবা। মমতা অনুমতি না নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। মমতা বাবা, ইউসুফ আয় আমার বুকে আয় বাবা, বাবা বাবা, আমার ইউসুফ। সর্বনাশ হুজুর, বিষাক্ত কালনাগ দংশন করেছে। কালনাগ? ভাইজান তুই কিছু ভাবিস না বোন, আল্লাহর উপর ভরসা রাখ, আমি বেঁচে থাকতে আমার বোন বিধবা হতে পারে না। Thank you.
যখন নাগরাজ আসেনি তখন নিশ্চয়ই নাগরাজের আত্মা এই পৃথিবীতে নেই। ওকে ওকে কেউ হত্যা করেছে। এখন কি হবে ভাইজান? একটা একটা পথ আছে, তুই যে করে পারিস মুক্তাকে নিয়ে আয়। মুক্তা? হ্যাঁ, আমার মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। এখন মুক্তা ছাড়া আর কারো পক্ষে কাজ সম্ভব নয়। তুই তাড়াতাড়ি যা বোন, তাড়াতাড়ি যা যা যা। না, আমি পারবো না, এ কাজ আমি ছেড়ে দিয়েছি। বোন, তুমি তো একদিন বলেছিলে সত্যিকারের মানুষকে বাঁচানো তোমাদের ধর্ম। ধর্ম? কিসের ধর্ম? কিভাবে ধর্ম পালন করে? তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। তুমি না গেলে আমার এসে বাঁচবে না বোন। হাত জোর করে মিনতি করছি, চলো বোন, আমার ইসুককে বাঁচাও। ও আমার জীবনের সব, তোমার পায়ে পড়ি, আমার ইসুককে বাঁচাও, আমার ইসুককে বাঁচাও। যে আমার রাজকুমার, না না, কুমার মরতে পারে না, কিছুতেই না। মুক্তা, জাদু বিন বাজা। কাল নাগের দেহ থেকে আত্মা আলাদা হয়ে গেছে মুক্তা, বিন আর কাজে আসবে না। জাদু, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যার যার চুলের গোছা খুলে দিন। মুক্তা, তুই তো জানিস এর পরিণতি। জানি জাদু, মরণ আমাকে কেড়ে নেবে, তবু কুমার বেঁচে থাক। দিন বাজা জাদু, তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তবে দিন বাজা। দিন বাজা জাদু, দিন বাজা। মালা কোথায়?
হয়? বলো মালা। নায়ক সাহেব তুলে নিয়ে গেছে। হ্যাঁ মালা আসার মরণ নেই, তাই প্রেমে সাধকও মরতে পারে না। বাবা কাঁদিস নি মা, চেয়ে দেখ তোর মুখটা বেঁচে আছে। হ্যাঁ মা, চেয়ে দেখ। আল্লাহর অশেষ মেহরবানিতে তুই নতুন জীবন ফিরে পেয়েছিস। মুক্তা জাদু তোকে সত্যি ভালোবাসে। এই যে আমার হারিয়ে যাওয়া ওসমানের গলার সেই লকেট, হুকু দেখো আমার ওসমান গেছে আছে। হুকু তুমি আমার ওসমানকে খুঁজে আনো, আমার ওসমানকে খুঁজে আনো। এই যে আমার জাদুর গলার লকেট। বুঝেছি পদ্মাবতী, জাদুর পরিচয় পেয়ে গেছি। জাদু? হ্যাঁ বেগম সাদা, জাদুই আপনাদের ছিল ওসমান। জাদু আমার ছিল। আমার ওসমান কোথায়? কোথায় আমার ওসমান? আমার ওসমানকে এনে দাও, আমার ওসমানকে এনে দাও। ওসমান? আমার ওসমান? আরে বাবা আমার বুকে আয় ওসমান। হ্যাঁ জাদু, তুই না তোর মা বাবার পরিচয় জানতে চেয়েছিলি? এরাই এরাই যে তোর আসল মা বাবা। মাগো ওসমান, বাবা ওসমান, বাবা বাবা ওসমান, বাবা বাবা ওসমান। ভাইয়া মালা। ভাইয়া আমি জানি মুখটা তোমার কি, আজ থেকে তুমি বোন নও আমার ভাবি। ভাই আমার বোনকে আজ তোমার হাতে তুলে দিলাম, এর খেয়াল রেখো।